হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি হেনা বা মেহেন্দি করলে যে চুল ভালো হয়, তার সঙ্গে যদি দই, পাকা কলা, ডিম অ্যাড করা যায় তো আরও চুলের জন্য খুবই পুষ্টিকর, খুবই ভালো। অনেকে আবার হেনার সঙ্গে ডিম ইউজ করতে চায় না, তো ডিম ছাড়াই আজকে আমরা হেনা করব। তো প্রথমে আমরা কড়াইয়ে আধ কাপ জল দেব। জল দেওয়ার পর ওর মধ্যে আমরা চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চায়ের লিকারটা আমরা বের করে নেব। তো চায়ের লিকারটা আমরা এবার ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমরা একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি। ঢালার পরে ঠান্ডা অবস্থায় এবার আমরা হেনা পাউডারটা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মেহেন্দিটা আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আমলাটা ভিজিয়ে রেখেছিলাম, আমলার পেস্টটা ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমলা পাউডার ইউজ করতে পারো বা সিকাকাই পাউডার ইউজ করতে পারো। আমি এখানে আমলা পেস্টটাই ইউজ করছি, আমার বাড়ির আমলা। তো মিক্স হয়ে যাওয়ার পরে এরপরে আমরা কিছু মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথিটা পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা আমরা ওই হেনার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না মিক্স হচ্ছে ঘোরাতেই আছি। টক দই চুলের জন্য খুব ভালো একটা প্যাক, সেটা আমরা সবাই জানি। তো এর মধ্যে আমরা এবার টক দই অ্যাড করছি। টক দইটা অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এটাকে আমরা একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা কি 1 ঘন্টা আমরা এভাবে খোলা ছেড়ে দেব।
তো হেনাটা আমাদের পুরো রেডি হয়ে গিয়েছে, এবার আমরা পুরো চুলে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। পুরো চুলে লাগানোর পরে 30 থেকে 45 মিনিট আমরা ওয়েট করব, তারপর ঠান্ডা জল দিয়ে আমরা ভালো করে চুলটা ওয়াশ করে নেব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন।